আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি স্কুলে যাচ্ছি মেয়েকে নিয়ে আর আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিলো কিন্তু সেই অনুযায়ী শীত নেই কিন্তু কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল আর এই ধরনের কুয়াশার সময় যদিও শীত না থাকে তাহলে এই শীতটা আসলে এই ঠান্ডাটা একটু বিপজ্জনক হয় কারণ অসুস্থ হয় মানুষ বেশি বাচ্চারা বা বড়রাও। তো স্কুলে যাচ্ছি আর পিটি হবে এর জন্য সাড়ে আটটায় বের হয়ে গেছি নয়টায় ক্লাস ভালোই লাগছে আর রিক্সা দিয়ে যেতে সামনে দেখা কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়েছে আমি আসলে সকালবেলা বাসায় ভিডিওটা করতে পারিনি স্টার্ট করতে পারিনি সাত থেকে তাহলে দেখা যেত যে কতটা তবে যদি কুয়াশা থাকে তাহলে আমি বাসায় যে আমি ভিডিওটা স্টার্ট করব আবার দেখবো যে বাসায় কী অবস্থা স্কুল থেকে বাসায় গিয়ে এমন যদি থাকে আমি ভিডিওটা ধারণ করব। তো পুরো একটা মানে আমি ভিডিওটা এজন্যই করেছি সামনে কিছু দেখা যাচ্ছে না রিক্সাগুলোর সামনে লাইট জ্বালানো ছিল এই অবস্থা আর বুঝতে পারছি না যে স্কুলে এই ঠান্ডার মধ্যে পিটি প্যায়েরটা হবে কি না তো গিয়ে দেখা যাবে আর কি যে হয় কি না তো আগে যাই আরেকটু সময় সবাই এখন স্কুলে যাচ্ছে বাচ্চারা ছেলেরা মেয়েরা বড়রা সবাই স্কুলে যাচ্ছে তো আরেকটু সময় আছে বাকি স্কুলে যাওয়ার সামনে কিছুই দেখা যাচ্ছে না একটা বাজার তো চলে এলাম আমি স্কুলে তো স্কুলে চলে আসছি আর এই স্টুডেন্ট এখনই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু সাড়ে আটটার বেশি একটু বেজে গেছে আটটা পঁয়ত্রিশ বেজে গেছে তো পিটি এখন শুরু হয়ে যাবে তো সবাই লাইনে দাঁড়াচ্ছে আর দেখাই যাচ্ছে যে কতটা কুয়াশা প্রচুর কুয়াশা পিটি হচ্ছে ভালোই লাগে আসলে এসব দেখতে পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর আমি বাসায় চলে যাব এখন এই যে বাসায় চলে আসছি সাত থেকে ভিডিওটা দেখ করে লাম যে কী অবস্থায় দেখেন আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে আজকে কিন্তু সেই অনুযায়ী ঠান্ডা নেই তো অনেক অনেক কুয়াশা আমি একটু আশেপাশে দেখাচ্ছি খুব কুয়াশা পড়েছে তো ভালোই লাগে আসলে শীতের দিন শীত এবং কুয়াশা যদি না থাকে তাহলে কি শীত ভালো লাগে এই পরিবেশটাও ভালো লাগছে আর আমার গাছগুলো তো আরও সুন্দর কুয়াশায় শিশির পরে শিশির ভিজে শিশিরে ভিজে আছে গাছগুলো তো এই যে আমি সেদিন নার্সারিতে গিয়েছিলাম এই যে হাজারি গোলাপটা নিয়ে আসছি এটা ছোট থেকেই এনেছি ধীরে ধীরে বড় হোক তো টপ আনা হয় হয়নি এটার জন্য একটা টপ আনতে হবে আর এই গাছটা তো আমার কাছে খুব ভালো লাগে এই গাছটা আসলে কী গাছ মনে পড়ছে না নামটা কিন্তু এই ফুল এই গাছটা আমার সবচেয়ে পছন্দের গাছ একটা সময় আমার খুব শখ ছিল কৃষ্ণচূড়ার গাছের তো কৃষ্ণচূড়া গাছের মতোই লাগে আমার কাছে কৃষ্ণচূড়া গাছের আমার খুব শখ লাল ফুল শুধু ধরে থাকবে পাতা থাকবে না গাছে তো শখটা আসলে যেভাবেই হোক পূরণ হয়েছে আর এই যে ইরু কুয়াশা তাই চুপচাপ আছে আর ওই যে আলহামদুলিল্লাহ খরগোশটা এখন আর একটু ভালো আর এই যে আম গাছে বোল আসছে ছোট্ট আম গাছে বোল আসছে জানি না এবার কয়টা ধরবে গতবার চারটা না পাঁচটা ধরেছিল চারটা ধরেছিল সম্ভবত হ্যাঁ দেখি এটার কি অবস্থা এই তো হাঁটছে অনেকটাই ইমপ্রুভ করেছে অনেকটাই ভালো হয়েছে হাঁটতে পারে এখন দৌড়াতেও পারে প্রচণ্ড জোরেই দৌড়ায় তো আমি বলবো যে স্বাভাবিকের চেয়ে একটু পিছিয়ে আছে তো ইনশাল্লাহ এটুকু ঠিক হয়ে যাবে তো দেখা যাক আল্লাহ ভরসা ও ভালোই লাগে ওর দৌড়গুলি দেখতে ভালোই লাগে যেহেতু একবারে অসুস্থ হয়ে গেছিলো খুব খারাপও লেগেছে তখন এই তো ভালোই লাগে আর আমার গোলাপ ফুল গাছটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ শিশির পরে একদম কলি ফুল গাছ সব ভিজে আছে তো এই ধরনের আসলে কুয়াশা ভেজা শিশির ভেজা গাছ ঘাস দেখা আসলে খুবই আনন্দের আমি বলবো এটা একটা সৌভাগ্যের কারণ সকালবেলা সবুজ এবং তারপরে যদি হয় এমন একটা সকাল শিশির ভেজা গাছের পাতা দারুণ সুন্দর দারুণ সুন্দর প্রকৃতি এত সুন্দর এত সুন্দর সুন্দর ঋতুতে সাজে যে আসলে চোখ জুড়িয়ে যায় দেখতে ভালোই লাগে যত দেখি মন ভরে না প্রকৃতির অনেক রূপ খুব সুন্দর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে এই শিশিরগুলো আসলে এভাবেই থাক না কিছুক্ষণ যেহেতু রোদ উঠে যাবে আর প্রচণ্ড কুয়াশা হোক আর বা কুয়াশা যেদিন হবে সেদিন একটু রোদ উঠবেই আর আজকেও করা রোদ উঠবে এখন শীত শেষ শেষ প্রায় তো এমন কুয়াশা বা একটু ঠান্ডা পড়বেই কিন্তু রোদ উঠবে আশা করি বাকিটা জানি না এই যে খুব সুন্দর ভালো লাগছে দেখতে খুব ছুঁয়ে দেখলাম আর আমার ইরু এখন বসে আছে রোদে রোদ উঠে যাবে প্রায় একটা হালকা হালকা রোদের একটা ভাব আছে এই যে ইরু ইরু টেবিলে বসে আছে

সবুজ গাছপালা সব কিছুই খুব মানে সতেজ তো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে সব কিছুই আসলে আমার কাছে তো এই ধরনের প্রকৃতি ভালো লাগে একা একা এই প্রকৃতিতে থাকা খুবই আনন্দের আর রোদ উঠে গেছে অবশেষে আলহামদুলিল্লাহ প্রচুর রোদ উঠেছে এক ঝাটকেই অনেক রোদ তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ